আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি নিউজ আমার সামনে আসলো এবং ফেসবুক স্ক্রল করলে বারবারই এটা আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে নোয়াখালীতে একজন যুবককে, রুবেল নামে এক যুবককে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার করার একটা ঘটনা। আর এই গ্রেপ্তারের কারণ হচ্ছে তিনি ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক একটি পোস্ট লিখেছেন। চলুন তার পোস্টটি আমরা একটু পড়ে দেখি আসলে কি লিখেছিলেন। তিনি তার পোস্টের প্রথম বাক্যটিতে লিখেছেন, ইসলামে মূর্তি পূজা এক ভয়ঙ্কর অপরাধ। মূর্তিকে পূজা করা এটা হচ্ছে একটা শিরক, আর এই শিরক এটা কতটা ভয়ঙ্কর তিনি এখানে লিখেছেন, শুধু ভয়ঙ্কর একটিবার মাত্র শব্দ ব্যবহার করেছেন। এটাকে যদি 100 বারও ভয়ঙ্কর 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 লেখেন, এটার ভয়াবহতা শেষ হবে না। কারণ কি? কারণ আল্লাহ পবিত্র কোরআনে এই শিরক সম্পর্কে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি সূরা আন-নিসার 24 নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমরা কখনো শিরক করো না। শিরক মানে হচ্ছে আল্লাহ তাআলার একটা অংশীদার সাব্যস্ত করা। এই পুরো ইউনিভার্সের একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই আল্লাহর সাথে যদি অন্য কাউকে শরীক স্থাপন করেন বা অন্য কাউকে আমার ঈশ্বর হিসেবে মনে করেন বা অন্য কাউকে আমার স্রষ্টা হিসেবে মনে করেন, আমাকে অন্য কেউ রিজিক দিতে পারে এরকম কিছু মনে করেন, এই সমস্ত কিছুই হলো শিরক বা আল্লাহর সাথে শরীক স্থাপন। সূরা নিসার 48 নম্বর আয়াত যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ চাইলে পৃথিবীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন একমাত্র শিরক ব্যতীত। এই আয়াতটা কোরআনে আরও একটা জায়গায় রিপিট হয়েছে, সেটা একই সূরার 116 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা আবারও বলছেন যে আল্লাহ সব কিছু ক্ষমা করে দিতে পারেন, একমাত্র শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। এই শিরকের কারণে মানুষকে জাহান্নামে নিপতিত হতে হবে, এটা এতটাই ভয়ঙ্কর অপরাধ। সেই বিষয়টাই রুবেল নামে এই যুবক তিনি ফেসবুকের মাধ্যমে বলেছেন যে শিরক বা মূর্তিকে পূজা করা এটা হচ্ছে ইসলামে নিষিদ্ধ। তিনি কিন্তু বলেছেন ইসলামে নিষিদ্ধ, অন্য কোনো ধর্মের কথা বা অন্য কোনো জায়গার কথা বলেননি। তিনি যদি স্ট্যাটাসটা ভালো করে পড়েন, তিনি লিখেছেন ইসলামে এই জিনিসটা ভয়ঙ্কর রকমের অপরাধ। অতএব কোনো মুসলিম কোনো পূজাকে উইশ করতে পারে না। উইশের সাধারণ মিনিং হচ্ছে যে কাউকে শুভেচ্ছা জানানো, পূজার শুভেচ্ছা জানানো, এটা কোনো মুসলিম করতে পারে না। শিরক বা মূর্তি পূজা এটা কতটা ভয়ঙ্কর অপরাধ ইসলামে, সেটা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। তো সেই শিরক করার প্রতি উদ্বুদ্ধ করা, সেই শিরকের শুভেচ্ছা জানানো, এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। কোনো অপরাধীকে অপরাধ করাতে উদ্বুদ্ধ করাটাও একটা অপরাধের কাজ। যেমন আপনার পাশে যদি কাউকে, একটা নিরাপদ মানুষকে কেউ খুন করে, আপনি বললেন যাক ব্যাস খুব সুন্দর চালিয়ে যাও, আপনি হাতে তাল দিলেন, চালিয়ে যাও, উৎসাহ দিলেন, উইশ করলেন, শুভেচ্ছা জানালেন, এই যে সে একটা অপরাধ করছিল, তাকে উইশ করা মানে কি আপনিও সেই অপরাধে সামিল হলেন। ম্যাক্সিমাম স্কলারগণ বলেছেন যে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো এটা সম্পূর্ণ হারাম। এটা ম্যাক্সিমাম স্কলারগণ হচ্ছে একমত। এর কারণ হচ্ছে একটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান অন্য ধর্মের বেলায় সেটা হচ্ছে অপরাধ। যেমন আমরা কুরবানির ঈদেতে হাজার হাজার গরু জবাই করি, সারা পৃথিবীতে যত মুসলিম আছে সবাই গরু জবাই করে, গরুর মাংস কেটে ভক্ষণ করি, বিলায় মানুষকে খাওয়াই। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু একটা সম্মানের বিষয়, গরুকে তারা অনেক সময় সেবা করে থাকে, সম্মান করে থাকে, অনেক শ্রদ্ধার পাত্র। আচ্ছা, সেখানে জবাই করে তার গোশত খাওয়া এটা তো মহা বড় অপরাধ। হিন্দুদের কাছে গরু জবাই করা একটা মহা বড় অপরাধ, আর মুসলিমদের কাছে সেই একই বিষয় একটা উৎসব, একটা আমেজ, একটা ইবাদত। বুঝতে পারছেন? তাহলে অন্য ধর্মের কাছে যে বিষয়টা পবিত্র সেটা অন্য ধর্মের কাছে গুনার বিষয়। যেমন মূর্তি পূজা, এটা হিন্দু ধর্মের কাছে সেটা মহাপবিত্র বিষয়, বাট ইসলামে সেটা একটা গুনার বিষয়। বর্তমানে হিন্দুদের একটা পূজা উৎসব চলছে, তারা নিঃসন্দেহে করুক, আমাদের কোনো আপত্তি নেই, তারা তাদের উৎসব পালন করবে, এতে আমাদের শুভেচ্ছা জানানো না জানানোই কি আসে যায়? ধর্মীয় উৎসব যার যার ধর্ম তার তার উৎসব। যেমন ইসলামের যে সমস্ত উৎসবের বিষয়গুলো রয়েছে সেটা আমার ধর্ম, আমার উৎসব, এই উৎসব পালন করতে হলে আমাকে ধর্মীয় ট্যাগ লাগাতে হবে, আমি ইসলাম, আমি মুসলিম নাকি আমি হিন্দু। যে হিন্দু সে শুধুমাত্র দুর্গাপূজার উৎসব পালন করবে, যে মুসলিম সেই শুধুমাত্র ঈদের উৎসব পালন করবে। ধর্ম যার, ধর্মীয় উৎসবও তার। উৎসবটা তার কোনো রাজনৈতিক উৎসব না, এটা ধর্মীয় উৎসব, তাহলে ধর্ম যার উৎসবও তার। নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে যে ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয়েছে তাতে আমরা জানতে পেরেছি শুধুমাত্র এই পোস্ট কেন্দ্র করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং আমরা আশা করব যে তাকে সুন্দরভাবে পরিত্রাণ বা ছেড়েও দেওয়া হবে ইনশাল্লাহ, কারণ এটা
তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো খারাপ কিছু বলেননি। আর আমি আরও একটি কথা বলতে চাই যে এই পোস্টকে কেন্দ্র করে, গ্রেপ্তারকে কেন্দ্র করে যেন কোনো রকম নৈরাজ্য কোথাও সৃষ্টি না হয়। বাংলাদেশ একটা ধর্মীয় সহিষ্ণুতার দেশ, সবাই যার যার ধর্ম, যার যার ধর্মীয় উৎসব সেটা সঠিকভাবে সুন্দরভাবে নিরাপত্তার সাথে পালন করবে, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সৌন্দর্য। কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে যেন দেশে অশান্তি বিরাজ না করে, এ কামনাই আমরা আজকের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।